এটা চিলি পক, চিলি পকটা দারুণ লাগবে। আমরা বেসিক্যালি গেছিলাম পার্ক স্ট্রিট সিমেট্রিতে, পার্ক স্ট্রিট সিমেট্রিতে গেছিলাম ভিডিও বানাবো বলে। বড়ো সড়ো নোট ফোট লিখে ওখানে যা স্ক্রিপ্ট লিখে টিখে পড়ে মুখস্থ করে নিয়ে সব কিছু করে আমরা গেলাম ভিডিও বানাতে। তো বানিয়ে গিয়ে দেখলাম ওখানে আমাদের অ্যালাউ করলো না, মানে ভিডিও অ্যালাউ নেই, এমনি শুধু সেলফি টেলফি অ্যালাউ আছে। আরেকটা কবরে গেছিলাম, মাইকেল মধুসূদনের কবরে, সেখানে তো ঢুকতেই দিল না, সাধারণ পাবলিকের অ্যালাউই নেই এখানে। এদিকে সে টিঙ্কাস দেখে টিঙ্কাসে ঢুকে পড়লাম, ঢুকে এখন এখানে তো শুরু করে দিয়েছি খাওয়া দাওয়া। অর্ডার দিয়েছি, ফার্স্ট অর্ডার দিয়েছিলাম মিক্স ফ্রাইড রাইসের সাথে চিলি পর্ক অর্ডার দিয়েছিলাম, তো ওরা ফার্স্ট এসেছে ওটাই খাচ্ছি, আর তারপরে অর্ডারগুলো পরে আসছে। আজকে বেরিয়েছিলাম ভিডিও বানাবো বলে, এখানে ঢুকে গেলাম, খেতে খেতে এটাও ভিডিও হয়ে গেল। এই আমাদের ভেটকি ফ্লোরেন্টাইন এসে গেছে, আর এদিকে চিকেন আ লা কিয়েভ, চিকেন আ লা কিয়েভ নামটা বেশ বারবার প্রোনাউন্স করতে মুশকিল হয়ে যাচ্ছে আর কি। এটা এক পিসই থাকে দেখছি। অর্ডারগুলো এসে গেছে, এবার তাড়াতাড়ি পকটা শেষ করে দেবো, ফ্রাইড রাইসটা শেষ করে দেবো, দিয়ে ওইগুলো শুরু করবো, আর থাকতে পারছি না। এবার খাওয়ার স্পিড এত বেড়ে গেছে মনে হচ্ছে খাওয়া শেষ হচ্ছে না, এইগুলো ধরতে পারবো না। একটু পরে তুই শুরু করে দে, অফ হয়ে যাবে, জায়গা অফ হয়ে যাবে, বন্ধ করে দিই। এবার রীতিমতো তাড়াতাড়ি শুরু করে দিয়েছে, পরটা শেষ করতে হবে। एक्चुअली की है बेटकी, बेटकी वो कट स्टार्ट हो गया है। এটা নাম হচ্ছে ভেটকি ফ্লোরেন্টাইন। এটা ওয়াইন দিয়ে, হোয়াইট ওয়াইন দিয়ে ভেটকিটাকে প্রসেস করা আছে। এবার এর ভেতরে ভেজ তো থাকে, তারপরে একটু চিজ ফিজ দিয়ে, ওপরে গোল্ডেন চিজ দিয়ে পুরোটাকে করা আছে। দারুণ খেতে লাগে এটা, এটা এখানকার স্পেশাল একটা আইটেম মোটামুটি এইটা। আর ওদিকে চিকেন আ লা কিয়েভ, পেটও ভরবে রীতিমতো, দারুণ খেতে এটা। পাশে গান বাজনা শুরু হয়ে গেছে। এটা সত্যি দুর্ধর্ষ খেতে। ভেটকির সাথে এখানে স্যালাড হিসাবে এগুলো দিয়েছে, মাশরুম, গাজর, এটা ওটা স্যালাড আছে আর কি। এটা 500 টাকার, এটা একটা দারুণ ডিশ। এই ভেটকি ফ্লোরেন্টাইনে এর মধ্যে দেখলাম রাইসও আছে ভেতরে, নিচে একদম নিচের লেয়ারটা একটা রাইস আছে। গান বাজনা শুরু হয়ে গেছে, গান বাজনা চলছে, গান শুনতে শুনতে খাচ্ছে আর কি। এখানে যে মেয়েটা গানটা গাইছে ভালো দেখতাম। গান শুনে थाउजेंड दो हज़ार सात सौ तीस और तब टिप्स तब बेसिकली आज के प्लान छो ना आज के भाई मिले बेरोलाम भावल एक चिल मारा जा।